আজকে যে আপনি আসছেন কি উদ্দেশ্য আজকে? আজকে আমাদের কেষ্টপুর আঞ্জুমানে জামিয়াত উলামার শাখা কমিটিরা বা আশপাশ যারা শাখা কমিটি আছে বা সমাজের মানে মানব দরদি যারা আছেন, বিশেষ করে ফুরফুরা শরীফে মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শী মানুষ, লক্ষ্য এটাই দীর্ঘদিন ধরে যেভাবে ভারতবর্ষ জুড়ে একটা হিংসার বাতাবরণ শুরু হয়েছে, সাথে করে নতুন করে যেভাবে বাংলাদেশে সম্প্রীতি কয়েকদিন আগে যে একটা নোংরা জঘন্য কর্ম হয়ে গেল এর নিন্দা জানাই এবং সে দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানার এই এর কঠোরতম শাস্তি দেওয়া হোক, এবং এই বিষয়কে কেন্দ্র করে যেভাবে বাংলা সহ ভারতবর্ষে নতুন করে একটা উত্তেজিত ভাব তৈরি হচ্ছে এই তারই প্রতিবাদে বাংলার পুলিশ প্রশাসন ডিপার্টমেন্টের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, বাংলার যিনি মসনাদে বসে আছেন তাঁর কাছে অনুরোধ জানিয়েছি, যারা বাংলায় নতুন করে একটা হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে এই সাম্প্রদায়িক দাঙ্গার মেন্টালিটির ব্যক্তিরা মাথা উঁচু করে বাংলায় তারা নিজেদের এই আধিপত্য প্রকাশ না করতে পারে এর প্রতিবাদে, সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সম্প্রীতি কদিন আগে আপনারা দেখেছেন আসামে যেভাবে মুসলিমদের ওপর টার্গেট করে টর্চার করা হলো, মানে পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করলো, মিডিয়া সেখানে জঙ্গির ভূমিকা পালন করলো, তার নিন্দা জানিয়ে তার শাস্তির আপিল জানিয়ে, এবং গত কয়েকদিন আগে চার দিন আগে ত্রিপুরাতে তিনটে মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে এবং মুসলিম দেখে দেখে টর্চার করা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এটা কোন ভারতবর্ষ? এটা কোন ভারতবর্ষের সম্প্রীতি এবং এটা কোন ভারতবর্ষের কনস্টিটিউশন সংবিধানকে প্রাধান্য দেওয়া হচ্ছে? তারই প্রতিবাদে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিবাদের জন্য আজকে আমাদের মহতি প্রোগ্রাম এবং বাংলাদেশের কর্মকে নিন্দা জানিয়ে। দীর্ঘদিন ভাই জান আমরা তো মিডিয়ার কাজ করছি, আপনি কড়া ভাষায় বললেন যে মিডিয়ারা গাদ্দার মিডিয়া, কি জন্য বলেন? আমি সমস্ত মিডিয়াকে গাদ্দার বলিনি, এবং কোন একটা সভ্য সমাজের সভ্য মানুষ এবং সভ্য সৎ বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি কোনোদিন কোনো সমস্ত ব্যক্তিদের গাদ্দার বলতে পারে না। আজকে আপনারা মিডিয়াতে আছেন, ভালো জিনিস, আমি আপনাদের ওপর খুশি। যেভাবে আপনারা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মানুষকে যারা নোংরা কর্ম চালাচ্ছেন, যারা আজকে মানে বিশেষ করে মুসলিম করে ইসলাম সম্প্রদায় অধিকারী মানে যারা আছে সম্প্রদায় অনুসারী তাদেরকে টার্গেট করে টর্চার করা হচ্ছে। আপনি দেখেন গত কয়েকদিন আগে আমি দেখেছি দিল্লির পাশে গুরগ্রামে সেখানে নামাজরত অবস্থায় সেখানে প্রশাসন ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্টের অনুমোদিত প্লেস সেখানে নামাজ দীর্ঘদিন গত দু তিন বছর ধরে হচ্ছে, নামাজরত অবস্থায় সেখানে কিছু জঙ্গি মেন্টালিটির ব্যক্তিরা যারা যেরকম জঙ্গি হয় উগ্র হয় সেরকম উগ্র জঙ্গি মেন্টালিটির ব্যক্তিরা এসে তাদের উপর চড়াও হচ্ছে, নোংরা স্লোগান দিচ্ছে, তাদেরকে নামাজ পড়তে বাধা দিচ্ছে। আজকে বলেন এই মেইনস্ট্রিম মিডিয়া তারা আজকে কোথায়? তারা তো তখনই বেরিয়ে পড়ে যখন মুম্বাইয়ের বিশেষ কোন একজন ফিল্ম স্টারের ছেলে যখন একটা কোনো আপত্তিজনক অবস্থায় ধরা পড়ে, সেখানে কোর্ট বলছে তার কাছে ছিল না, তারপরও আমি বলছি নোংরা জায়গায় ছিল শাস্তি হোক, কে কে কোন মানে যোগ্যতা বা কোন স্টেজের লোক আমি দেখতে চাই আমার বক্তব্য, তখন এই কিছু কিছু গাদ্দার মিডিয়াতে পাওয়া যায় মুসলমানদের করে এই ইস্যুকে নিয়ে মুসলমানদের টার্গেট করা হয়, কিন্তু আদানি পরে যখন 3000 কেজি ড্রাগস পাওয়া যায় এই গাদ্দার মিডিয়া তখন ব্যাঙের মতন গর্তে ঢুকে যায়, মানে ইঁদুরের মতন গোপন জায়গায় আশ্রয় নাই, সাপের মতন গর্তে প্রবেশ করে। আবার যখন কোনো মোহাম্মদ বা ইসলাম বা সাইফউদ্দিন কুতুবউদ্দিন নামের কোনো এমন কোনো নিউজ আছে তারপর তখন আবার এরা গর্ত থেকে বার হয় সিংহের মতন গর্জায়। আমি তাদের করে গাদ্দার মিডিয়া বলেছি, আমি কোনোদিন ভালো মিডিয়া সভ্য মিডিয়া এবং প্রকৃত যারা সমাজের জন্য কাজ করছে আমি কোনোদিন তাদের করে গাদ্দার বলতে পারি না, কেন সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, আমি সেই সংবিধানকে প্রাধান্য দিই, সংবিধানকে মানি, আমি ভারতের কনস্টিটিউশনকে আমি প্রাধান্য দিই এবং ভারতের ল অনুযায়ী আমি ভারতবর্ষে চলাফেরা করি, তাই সংবিধানের চতুর্থ স্তম্ভ আমি মিডিয়াকে কোনোদিন নোংরা ভাষা আক্রমণ করতে পারি না। তবে যারা এই গাদ্দার মিডিয়া তাতে করে গাদ্দার বলেছি, গাদ্দার বলবো, গাদ্দারই বলে যাবো, যারা সমাজের মধ্যে সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করে, তাই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ করব এই নোংরা হীন মানসিকতা মিডিয়াদের থেকে দূরে থেকে এদের খবরগুলোকে বর্জন করে সত্য নিউজ যারা দেয় সত্য নিউজ যারা জনগণে পৌঁছে দেয় তাদের করে সাবস্ক্রাইব করে তাদের পাশে দাঁড়ান এবং সেই নিউজগুলোকে শোনার চেষ্টা। কোনো নিউজ হয়ে থাকে তাদের নাম কি মোহাম্মদ বা মোহাম্মদ দিয়ে শুরু হয়, তাদের বড় করে হেডিং থাকে পেপারে, আর কোনো অন্য সম্প্রদায় দেখেন এটা এটা তো নতুন নয়, এটা তো দেখে আসছি আমরা,
এটা কি আজকে নতুন হচ্ছে বলে মনে হয়? এটা তো দীর্ঘদিনের। আজকে আপনি বলেন বাংলাদেশে যে কাজটা হয়েছে অন্যায় হয়েছে, শাস্তি হোক। কেন শাস্তি হবেন? এমন শাস্তি হোক গোটা পৃথিবীতে যেন এরকম কাজ করা দূরের কথা, এরকম মানসিকতা আনতে যেন ভয় খায়, মনে ভাবতে ভয় খায়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে এই বাংলাদেশের এই কাজে এর থেকেও আরও কঠিন কাজ ভারতবর্ষে হয়েছে। তার কি আছে বলে? কোথা প্রতিবাদ হচ্ছে? আমি ওই কাজটাকে ছোট বলছি না, ভুল ব্যাখ্যা নেবে না, বা অন্য সম্প্রদায় মানুষজন আমার এটা দেখবেন, আমি সমস্ত সম্প্রদায়কে আমি ছোট করতে চাই না। আমি আমার ইসলাম সম্প্রদায় অনুসারী, আমি ভালোবাসি, আমি মেনে চলি, আমি এই সংবিধানে মজবুত ইসলামের। তবে অন্য সম্প্রদায়কে আমি ছোট করতে পারি, কারণ আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমি ইসলামের আদর্শ আদর্শিত, ইসলাম আমাকে বলেছে অন্য সম্প্রদায়কে, অন্য দেবদেবীকে, অন্য সম্প্রদায় মানুষকে তোমরা ছোট বড় কথা বলো না, ভুলবশত সেও তা আমার আল্লাহকে গালি দেবে। তাই আমি আমার আল্লাহকে গাল খাওয়াতে পারি না, আমি আমার ইসলামকে ছোট করতে পারি না। সেই কোরআন শরীফের আয়াতে প্রাধান্য দিয়ে আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না। অন্যায় অন্যায়, সেটা ছোট হোক বড় হোক, অন্যায় অন্যায়। কিন্তু আমার বক্তব্য, আমার ভারতে যখন আসামের মসজিদ ভেঙে দেওয়া হলো, আমার ভারতে যখন গত কয়েকদিন ত্রিপুরার মসজিদ ভেঙে দেওয়া হলো, আমার ভারতে যখন গত কয়েকদিন আগে আহমেদাবাদের পাশে একটা মাজারে গিয়ে তাদের সম্প্রদায়ের দেবদেবীর মূর্তি লাগালো, মাজার ভাঙার চেষ্টা হলো, আমার সম্প্রদায় যখন কবরগুলোকে মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে তাদের ধর্মীয় স্থান তৈরি করা হচ্ছে, তখন এই মিডিয়াগুলো কোথা থাকে? তখন সেই নিউজগুলোকে মেন স্ট্রিম মিডিয়া কভার করছে না কেন? তখন এই নিউজগুলোকে কেন ডিবেটে বসা হচ্ছে না? আর কোনো একটা ইসলাম সম্প্রদায় মানুষ নোংরায় জড়িয়ে গেল, নোংরা নোংরা অন্যায় অন্যায়, অবশ্যই ডিবেট হবে, সেটা খেলেই সবসময় দিনের পর দিন, মাসের পর মাস সেটা খেলেই চলছে, কিন্তু এটা খেলে চলছে না। আমি তাই এই সমস্ত বিষয়গুলো খেলে আমি এই নোংরা হীন মানসিকতা মিডিয়াদের আমি এই কথাটা বলেছি। ওকে, ভালো থাকে। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানি, কৃষ্ণপুর চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুরে আঞ্জুমানে জমিয়তে উলামার অনেক দিন থেকে দেখছি এর খুব প্রভাব। এ বিষয় নিয়ে আপনি কী বলতে চান? এখানকার যে আঞ্জুমানে জমিয়তে উলামার যে সদস্য বা কমিটি আছে, দেখেছি ওদের আমরা বিগত দিন খুব মানুষদের সাহায্য সহযোগিতা করে আমরা দেখেছি। আপনি এ নিয়ে কী বলতে চান? আরও পরবর্তীকালে কী কী দেখেন? আমাদের এই অর্ধ চত্বরে, বিশেষ করে কৃষ্ণপুরকে আমরা কেন্দ্র করে যেভাবে আশপাশ শাখা কমিটি আছে, এখানে আমাদের অনেক শাখা কমিটি আছে এবং দিনের দিন গ্রাম বেড়েই চলছে। বিশেষ করে এই সমস্ত কর্মী ভাইদের প্রচেষ্টা, অক্লান্ত মেহনত, রাত নেই, দুপুর নেই, সকাল নেই, বিকাল নেই, রাত 10টার সময় তখনও কর্মী ভাইদের নিয়ে আমার এইসব ভাইয়েরা মুরব্বীগুলো এদের নেতারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে নিজেদের কাজকাম ফেলে। একটাই লক্ষ্য, সমাজে শান্তি ফিরিয়ে আনা, সমাজকে সুন্দর সমাজ তৈরি করা, সমাজকে একটা সুন্দর সকাল উপহার দেওয়া, সমাজকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়া এবং বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে শিক্ষার দিকে আগিয়ে আনা, ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশির সঙ্গে সমাজে চলাফেরা করা, এই টার্গেট, এই লক্ষ্য নিয়ে, এই এম নিয়ে ইনারা আগিয়ে যাচ্ছেন। আমাদের এই এলাকায় আঞ্জুমানে জামিয়াতুল উলামা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে আসছে, একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, একটা অরাজনৈতিক সংগঠন বিগত তো ছিল, বর্তমান আছে। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ পাক যেন আগামীতে এইভাবে চলার তৌফিক দেন। তবে আঞ্জুমানে জামিয়াতুল উলামার ব্যক্তিগত শাখা কমিটি বা কেন্দ্র কমিটির কোনো মেম্বার যদি কোনো রাজনৈতিক দলের সাথে টাচ আপ হয়, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, তাঁর স্বাধীনতা। বাট আঞ্জুমানে জামিয়াতুল উলামা এর ল, এর সংবিধান, এর একটা নিয়ম আমরা করে রেখেছি, যেটা অরাজনৈতিক নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এর উপরই আঞ্জুমান মজবুত, এর উপরই ছিল, আলহামদুলিল্লাহ এর উপরই আছে, ইনশাআল্লাহ এর উপরই থাকবে। তবে আমরা চতুর্দিকে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের আগামীতে বৃহৎ টার্গেট আছে এলাকায়। আমরা নতুন কিছু কর্মসূচি ইতিমধ্যে আমরা অর্ধ চত্বরে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো মক্তব করে আমার এইসব ভাইয়েদের দ্বারা লাইরগঞ্জে বা বিভিন্ন জায়গায় আমরা মসজিদ বা আমরা অসহায় মানুষের পাশে শিক্ষা, মানে অর্থের জন্য শিক্ষায় পিছিয়ে পড়ছে তাদের পাশে যাওয়া এবং সমাজে আপনার অনেক কবরস্থান আছে বেআবরু হয়ে আছে সেগুলোকে সুন্দর করে ঘিরে দেওয়া এবং অনেক ওয়াজ মাহফিল আছে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা, সাথে সাথে সমাজের বিভিন্ন ঈদ রোজা বা এরকম বিভিন্ন প্রোগ্রামে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে কিছু কিঞ্চিত পরিমাণ বস্ত্র তুলে দেওয়া, রোজার সময় গরিব অসহায়দের পাশে সহযোগিতা হাত বাড়ানো এবং এলাকায় যখন দুর্যোগ হয়, বন্যা হয়, কঠিন পরিস্থিতি হয়, তখন আমরা রাত দিন ক্যাগ করে এই কর্মী ভাইদের সাথে নিয়ে এলাকার মানুষদের কিঞ্চিত পরিমাণ 1 টাকা, 2 টাকা, 5 টাকা যে যেমন পারে দেয় আমরা কেন্দ্র কমিটি থেকে দিয়ে এবং শাখা কমিটির ভাইরা মেহনত করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি। এটা আমাদের মূল টার্গেট। আমরা আপনাদের কাছে দোয়ার ভিখারি, আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের দোয়া করেন আগামী দিন আরও যেন বৃহৎ কর্মসূচি আমরা আগাতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের টার্গেট, যে চিন্তাভাবনা ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ পীর আল্লামা আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রেখে মুরিদ মোতাকেদিন আওলাদ দিলে বাংলা সহ
আসাম উড়িষ্যা ত্রিপুরা বাংলাদেশ অখণ্ড বাংলায় কাজ করেছিলেন সেই টার্গেট নিয়ে আঞ্জুমানে জামিয়াত উলামা আগিয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কামিয়াব করেন। আমার পশ্চিমবাংলা জিন্দাবাদ, আমার ভারতবর্ষ জিন্দাবাদ, ফুরফুরা দরবারশরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াত উলামা জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াত উলামার সকল কুরবীবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।